লাইট ক্যামেরা রোলিং অ্যাকশন। আমরা বিভিন্ন গল্পে বিভিন্ন প্রকার মানসিক রোগের উল্লেখ পেয়ে থাকি। আমাদের এটা মনে রাখতে হবে যে গল্পের লেখক শুধুমাত্র প্লট তৈরির খাতিরেই মানসিক রোগের কথা নিজেদের গল্পে উল্লেখ করেন। মানসিক রোগ একটি খুবই স্পর্শকাতর বিষয়, আর আমি অর্থাৎ গল্পকথক প্রিয়ব্রত আশা করব যে আমাদের সকল শ্রোতা বন্ধুগণ এই বিষয়টি উপলব্ধি করেই আমাদের আজকের গল্পটি উপভোগ করবেন। তাহলে শুরু হচ্ছে আমাদের আজকের গল্প। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গল্পকথক প্রিয়ব্রত, আর তোমাদের জন্য আমার চ্যানেলের আজকের বিশেষ নিবেদন বন ফুলের লেখা কাহিনী আলু বাবু। তাহলে বন্ধুগণ শুরু করা যাক। সবাই তাকে আলু বাবু বলতো, কিন্তু তার আসল নাম আলো। চেহারা অবশ্য নামের উপযুক্ত নয়, গায়ের রং কুচকুচে কালো, মুখটি বেগুন পোড়ার মতো, তার ওপর কালো গোঁপদাড়ি, যুগ্ম ভ্রু, মাথায় ঘাড় পর্যন্ত লম্বা বাবরি চুল, গলায় তুলসীর মালা, সেটিও কালো হয়ে গেছে, পরনের থানখানি অবশ্য ধপধপে সাদা, গায়ের চাদরখানিও সাদা। আলু থালো জামা গায়ে দিতেন না, জুতোও পরতেন না। একদিন সকালে আমার বৈঠকখানায় ঢুকে নমস্কার করে কাঁচু মাচু হয়ে দাঁড়িয়ে রইলেন। সেই দিনই প্রথম দেখলাম তাকে। কি চাই আপনার? অনুগ্রহ করে একটু সাহায্য করবেন আমাকে। সাহায্য প্রার্থী অনেক আসে, অধিকাংশ লোকেই টাকা চায়। ভাবলাম ইনিও বোধহয় সেই দলের। মনে মনে একটু বিরক্ত হলাম, কিন্তু মুখ ফুটে বিরক্তি প্রকাশ করলাম না, বরং বললাম, অসম্ভব না হলে নিশ্চয়ই করব, বলুন কি করতে হবে। তার বাঁ হাতে একটি ছোট্ট থলি ছিল, তার ভিতর হাত ঢুকিয়ে তিনি একটি ছোট্ট পাখির ছানা বার করলেন। একটা ছোঁড়া, এই 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 পাখির ছানাটার পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে বেড়াচ্ছিল, টেনে টেনে। আমি দু পয়সা দিয়ে বাচ্চাটা নিয়ে নিয়েছি ওর কাছ থেকে, মনে হচ্ছে এর পায়ে লেগেছে, পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যাচ্ছিল কি না, একটু দেখবেন দয়া করে, একটু একটু দেখুন না। শুনেছি আপনি অনেক বড় ডাক্তার, অনেক বড়, একটু দেখুন না, দয়া করে একটু দেখুন না। দেখলাম পাখির ছানাটিকে, পায়ে সত্যি লেগেছিল, তিন চার আয়োডিন লাগিয়ে বেঁধে দিলাম। কি করবেন এটাকে নিয়ে, পুষবেন? না না, পুষবো কেন, পুষবো কেন, অবলা জীব পুষবো কেন, ভালো হলে ছেড়ে দেব, জীবন্ত কোনো জিনিস পুষবার সামর্থ্য আমার নেই। ইচ্ছে করে, খুব ইচ্ছে করে, কিন্তু পয়সা নেই, সেজন্য জানেন আমি বিয়েও করিনি। কুণ্ঠিত দৃষ্টি তুলে একটু হেসে চাইলেন আমার দিকে। ও, তাই এর আগে তো আপনাকে দেখিনি এখানে, থাকেন কোথায়? অবিনাশবাবুর বাড়িতে, দিন সাথে হলে এসেছি। আর একবার কুণ্ঠিত দৃষ্টি তুলে চাইলেন। অবিনাশবাবু এখানকার নামজাদা একজন উকিল। অবিনাশবাবুদের সাথে বুঝি আত্মীয়তা আছে আপনার? না না, তেমন কিছু নয়, আমার এক দূর সম্পর্কের ভাগিনীর বন্ধুর শ্বশুর উনি। আসলে লোক খুব ভালো তো, তাই দয়া করে থাকতে দিয়েছেন আমায়। আলোবাবু পাখির ছানাটি নিয়ে চলে গেলেন। দিন কয়েক পরে অবিনাশবাবুর বাড়ি যেতে হয়েছিল, সেখানে আলোবাবুর সঙ্গে আবার দেখা হয়ে গেল। দেখলাম তিনি একটি দিশি কুকুরের বাচ্চার পরিচর্যায় নিযুক্ত আছেন। আমাকে দেখেই এক মুখ হেসে বললেন,
বিনুবাবুর কুকুর এটি। কুকুর পোষার শখ আছে কিন্তু সেবা করতে জানেন না। দুটো চোখে এতক্ষণ পিচুটি ভর্তি ছিল কুকুরটার, তুলো ভিজিয়ে পরিষ্কার করলুম। আর কুকুরকে সারাক্ষণ বেঁধে রাখলে চলে নাকি? ওদের সঙ্গে খেলা করতে হয়। কুকুরটার দিকে চেয়ে তার মুখের সামনে টুসকি দিতে লাগলেন। ল্যাজ নেড়ে নেড়ে খেলা করতে লাগলো কুকুরটা। বিনু অবিনাশের ছেলে, বয়স 10 বছর। অবিনাশবাবুর সঙ্গে দেখা হলো একটু পরে। বললাম, আপনার এই আলোবাবু লোকটিকে আমার কিন্তু বেশ অদ্ভুত ধরনের মনে হচ্ছে। হ্যাঁ, একটু অদ্ভুতই। স্নেহের কাঙাল বেচারা, গরিবও খুব। আপনার সঙ্গে আলাপ হয়েছে নাকি এর আগে? হ্যাঁ, এক পাখি পেশেন্ট নিয়ে গিয়েছিলেন আমার কাছে। দেখবেন তো, যদি ওর চাকরি বাকরি জুটিয়ে দিতে পারেন কোথাও। সেবা করতে বড় ভালোবাসে, বিশেষত সেবার পাত্র বা পাত্রী যদি অসহায় হয়। দিন কতক পরে সিভিল সার্জনের সঙ্গে দেখা হলো। একসঙ্গে কলেজে পড়েছিলাম। কথায় কথায় আলোবাবুর কথা উঠে পড়ল। সিভিল সার্জন বললে, এখানকার হাসপাতালে ওকে প্রফেশনাল ড্রেসার করে ঢুকিয়ে দিতে পারি, কিন্তু এখন 10 টাকার বেশি পাবে না। পরবর্তীতে পরীক্ষায় পাশ করলে তখন মাইনে বাড়বে। আলোবাবু হাসপাতালের আউটডোরে রোগীদের গা ধোয়াতে লাগলেন, কিন্তু মাসখানেক পরেই চাকরিটি গেল তার। একদিন আমার ল্যাবরেটরিতে এসে শুষ্ক মুখে বসে আছেন আলোবাবু। কি খবর? আমাকে দূর করে দিলে। দূর করে দিল কেন? একটা লোকের পায়ের ঘা কিছুতেই সারছিল না, সেই আমাকে একটা একটা ওষুধ দেখিয়ে দিলে, বললে ওই ওষুধটা দাও, ওই ওষুধটা তাহলে তাহলে সেরে যাবে। ওটা লাগিয়ে অনেকেরই নাকি সেরে গেছে। তিলুম ওষুধটা লাগিয়ে প্রায় সঙ্গে সঙ্গে লোকটা চিৎকার শুরু করে দিলে। সে এক হই হই ব্যাপার। ডাক্তারবাবু এলেন, তিনি তো চোটেই লাল হয়ে বললেন, কার হুকুমে তুমি ঘায়ে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছ? আমি আর কি বলবো, চুপ করে রইলুম। ডাক্তারবাবু আমাকে দূর করে দিলেন। আমি ওর ভালোর জন্যই ওষুধটা দিয়েছিলাম, ভালোর জন্যই দিয়েছিলাম, আর ওর কথাতেই তো দিয়েছিলাম। কিন্তু তবুও ডাক্তারবাবু আমায় তাড়িয়ে দিলেন। আমি চুপ করে রইলাম। কি আর বলবো, সত্যি অন্যায় কাজ করেছেন। কিছুক্ষণ বসে আলোবাবু চলে গেলেন। কষ্ট হতে লাগলো ভদ্রলোকের জন্য, কিন্তু কি করব ভেবে পেলাম না। দিন কয়েক পরে অবিনাশবাবুর বাড়ি থেকেও বিদায় নিতে হলো আলুবাবুকে। শুনলাম অবিনাশবাবুর স্ত্রী দূর করে দিয়েছেন তাকে। আলুবাবু যা করেছিলেন তা কখনো কোনো মা সহ্য করতে পারেন না। তিনি এক বগলে কুকুরের বাচ্চাটা, আর এক বগলে অবিনাশবাবুর শিশুপুত্র বিনুকে নিয়ে একবার কুকুরটার মুখে, আর সঙ্গে সঙ্গে বিনুর মুখে চুমু খেয়েছিলেন। অবশেষে আমি আশ্রয় দিলাম আলোবাবুকে। একদিন সন্ধ্যের পর এসে দেখলাম তিনি একটা শোলার হ্যাট বাজিয়ে গুনগুন করে গান গাইছেন। আপনি গান বাজনা জানেন নাকি? কুণ্ঠিত মুখে উঠে দাঁড়ালেন তিনি। এককালে ওই 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 ডুগি তবলা হয় না, ডুগি তবলা ডমডম ডমডম করে বাজে, ওই ডুগি তবলা বাজাতে পারতাম, কিন্তু দৈনে দায়ে সব বেজে দিতে হয়েছে, তাই এখন এই এই হ্যাটখানা বাজাই, এই হ্যাটখানা ডমডম করে বাজাই, ডমডম করে। খুব কৌতুক অনুভব করলাম। হ্যাট পেলেন কোত্থেকে? অনেক আগে আমি আমি স্যুটও পরতাম,
জানেন, আমার অনেক সুট ছিল, রং বেরঙের সুট ছিল, কি সুন্দর দেখতে ওই সুটগুলো। আর আর তার উপর ওই সুটগুলো যখন আমি পরতাম আমাকেও কি সুন্দর দেখতে লাগতো, আপনি জানেন কি সুন্দর লাগতো আমাকে। কিন্তু সব গেছে আমার, তাই এখন ওই হ্যাটটি কেবল আছে আমার কাছে, ওই হ্যাটটি আমার সঙ্গী। আলোবাবুর আরও পরিচয় পেলাম দিন কয়েক পর। একদিন দেখি তিনি ছুটতে ছুটতে আসছেন। কি হলো, ছুটছেন কেন? 10টা বেজে গেছে, আমার 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 ঘড়িতে দম দেওয়া হয়নি এখনো। রামবাবুর গাইটার বাচ্চা হয়েছে শুনে দেখতে গিয়েছিলাম, হঠাৎ শুনতে পেলাম তার বৈঠকখানার ঘড়িতে টং টং করে 10টা বেজে গেল। তখনই ছুটলাম, আমার ঘড়িতে ঠিক 10টার সময় দম দিই আমি। আমাদের যেমন খাবার ঘড়ির তেমনই দম, বেচারির খেতে দেরি হয়ে গেল আজকে। তাড়াতাড়ি ঢুকে পড়লেন নিজের ঘরে, আমি একটু অবাক হয়ে গেলাম। আলোবাবুর যে ঘড়ি আছে তা জানতাম না। তার পিছু পিছু এসে একটু আড়াল থেকে দেখতে লাগলাম। দেখলাম ঘরে ঢুকেই তিনি নিজের ভাঙা তরঙ্গটা খুললেন, তার ভেতর থেকে বার করলেন একটি ছোট্ট টিনের বাক্স। বাক্সের ভিতর থেকে একটা ন্যাকড়ার ছোট পুটলি মতন কি বার করলেন। ন্যাকড়াটি খুলতেই লাল রঙের শালুর পুটলি বেরিয়ে পড়ল। সেটি খুললেন, বেরোলো রেশমি ন্যাকড়ার পুটুলি। সেটি খুলতেই বের হলো খানিকটা তুলো, তারপর ছোট্ট ঘড়িটি। তিন পুরো কাপড় ঢাকা ঘড়িটিকে বেশ সযত্নে রেখেছিলেন আলোবাবু। ঘড়িটি বার করে চাপটা লিখে বসলেন, তারপর চোখ বুজে ধীরে ধীরে দম দিতে লাগলেন। মনে হলো যেন পুজো করছেন। অবিনাশবাবুর কথাটা মনে পড়ল, স্নেহের কাঙাল বেচারা, কিন্তু জীবনে ভালোবাসার সুযোগ পাচ্ছে না কোথাও। সব স্নেহ তাই উজাড় করে দিয়েছে বোধহয় ওই ঘড়িটার ওপর। একদিন ল্যাবরেটরি থেকে ফিরে দেখি আলোবাবু হ্যাট বাজিয়ে তারস্বরে গান গাইছেন, দুটো লাইনই বারবার গাইছেন। আমায় ওরা শৈল না কেউ, আমার কাছে রইল না কেউ, আমায় ওরা শৈল না কেউ, আমার কাছে রইল না কেউ। আমি খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম অবাক হয়ে, এমন গলা ছেড়ে গান গাইতে শুনিনি কখনো তাকে। আমায় দাঁড়িয়ে থাকতে দেখে থমকে গেলেন তিনি। আজ এত জোরে গান গাইছেন যে এমনি? তারপর আমার দিকে চেয়ে কুণ্ঠিত হাসি হেসে বললেন, আমার ঘড়িটা চুরি হয়ে গেছে, ঠিক সময় হয়তো ভালো করে দম দিতে পারবো না আর। টপ টপ করে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা। আলোবাবু এখন পাগলা গারদে আছেন, সমাজের সঙ্গে নিজেকে তিনি খাপ খাওয়াতে পারলেন না কিছুতে। আজকের এই গল্পে গল্প পাঠ আলোবাবু এবং অবিনাশবাবুর চরিত্রে আমি গল্পকথক প্রিয়ব্রত এবং সিভিল সার্জনের চরিত্রে অরিন্দম মান্না। শেষ হলো গল্পকথক প্রিয়ব্রতর আজকের নিবেদন। আমি আশা করব আজকের নিবেদনটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট এবং নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এরকমই নিত্য নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আগামী সপ্তাহে।